নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে বিস্তারিত খবরে অনুষ্কা ভট্টাচার্য, তার প্রাপ্ত নম্বর 495, রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে সে। দিনহাটা সোনিদেবী জৈন হাই স্কুলের ছাত্রী সে, বাবার নাম বিমল কৃষ্ণ ভট্টাচার্য, পেশায় হাই স্কুলের শিক্ষক, মা কেতকী ভট্টাচার্য হাউস ওয়াইফ, দিনহাটা থানাপাড়া এলাকার বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের এই রেজাল্ট কেমন লাগছে, অনুভূতি কেমন? আশা করেছিলে বোর্ডে প্রথম দশের জায়গা মিলবে? ভালো হবে আশা করেছিলাম, কোনোরকম ভাবিনি। আগামীতে কি পরিকল্পনা রয়েছে? নিট দেব, ডাক্তারিতেই যাওয়ার ইচ্ছে। কোন পড়াশোনা করতে হবে? কোনো নির্দিষ্ট কোনো টাইম ছিল না, টিউশনের পাশাপাশি যখন ভালো লাগত। কতজন বিশেষ শিক্ষক ছিলেন? প্রত্যেকটা সাবজেক্ট একটা। পড়াশোনা ছাড়া আর কি হয়? আমি ডান্স করতাম আর গান শুনতাম। গল্পের বই? হ্যাঁ, গল্পের বই পড়ি মাঝে মাঝে। কোন গল্পের বই বেশি ভালো লাগে? আমার ডিটেকটিভ গল্প। প্রিয় লেখক? প্রিয় লেখক সেরকম ভাবে কেউ নেই। কি খাবার ভালো লাগে? আমার চিকেন, মানে নন ভেজ। দশ নম্বর প্রথম দশে চলে এসেছি, কি বলবেন, কেমন লাগছে? হ্যাঁ, খুবই তো ভালো লাগছে। রেজাল্ট ভালো করবে জানতাম, কিন্তু এত ভালো একটা আপনি কি বলেন আর কি? হ্যাঁ, ওর যেটা ভালো লাগবে ও সেটাই পড়বে, ওর উপর কোনো চাপ নেই, আমরা কোনো জোর খাটাবো না। মেয়ে তো মাংস পছন্দ করবে, আজকে কি স্পেশাল কোনো মেনু হচ্ছে? না, এখন অব্দি তো হয়নি, দেখি মেয়ের পছন্দের মেনু তো হবেই। কি নাম বলি? আমার নাম কেতকী ভট্টাচার্য। কেমন লাগছে, কি বলবেন? বাবা হিসেবে, এবং প্রথমে বাবা হিসেবে গর্বিত, তারপরে মাস্টারমশাই হিসেবে গর্বিত, কারণ আমি নিজেও পড়াতাম ওকে। আর রেজাল্টের পেছনে ওকে তো কখনো পড়াশ করতাম না, বলতাম না। টিউশনির পরে ওই একাত্তর হয়তো মোবাইল টোবাইল দেখবো, তারপরে হয়তো রাত্রি 11টার দিকে বই নিয়ে বসলো, কখন ছবে তার কোনো ঠিক জানা নেই। কোনোদিনই আমরা শরীরের জন্য ওকে কোনোদিন কোনো কিছু চাপ দিতাম না, কোনোদিন। তবে কোনোদিন কোনো কিছু বলতে হয় না, বললেই বরং অসন্তুষ্ট হতো। এখানে আমাকে বলে রাখো, এত গিয়ে শুয়ে থাকি, খেতে একদমই চায়, এই জন্য চেহারা দেখা, এই হচ্ছে ঘটনা। এখন দেখা যাক। মেয়ে তো আগামীতে চিকিৎসক হতে চায়, আপনি কি বলবেন আর কি? আমি তো সর্বান্তকরণের চেষ্টা করবো ওর লক্ষ্য পূরণ করার জন্য। মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছিল? মাধ্যমিকে 670 পেয়েছিল, 670 পেয়েছিল মাধ্যমিকে। এখানে নম্বরটা আরেকটু আমি আশা করেছিলাম, শিক্ষক হিসেবে, শিক্ষক হিসেবে, নট গার্জিয়ান। আপনি কি বায়োলজি পড়াতেন? পড়াতে আমি এখনো পড়াই, আমি ওই প্যাটলা স্কুলের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আপনার নাম, পুরো নামটা বলুন। বিমল কিশোর ভট্টাচার্য।